যোগান স্টেডিয়াম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আলোচনার বিষয় x মাইনাস y ইকুয়াল টু 2p এবং px প্লাস qy ইকুয়াল টু p² প্লাস q² হলে x y এর মান কত। তো এখানে দেওয়া আছে x মাইনাস y ইকুয়াল টু 2p, x মাইনাস y ইকুয়াল টু 2p। আচ্ছা, তাহলে x আমরা এখানে রাখব ইকুয়াল টু y কে আমরা ডান পাশে দেব, তাহলে প্লাস y সমীকরণ নম্বর 1, px প্লাস qy ইকুয়াল টু p² প্লাস q² আমরা এখান থেকে নেব। তো এখানে x এর মান আমরা বসাবো 2p প্লাস y, আচ্ছা 2p² প্লাস py প্লাস qy ইকুয়াল টু p² প্লাস q² বসাতে পারি আমরা। তো এখানে 2p² কে আমরা বিয়োগ করে দেব, তাহলে থাকে py প্লাস qy ইকুয়াল টু p² প্লাস q² এটাকে যেহেতু আমরা বিয়োগ করে দিয়েছি, তাহলে পরবর্তীতে আমরা পাব মাইনাস 2p থেকে p² 2p² বিয়োগ p² করলে মাইনাস p². তো y আমরা যদি কমন নিই, তাহলে p প্লাস q ইকুয়াল টু এখানে p² মাইনাস q², তো স্কয়ার মাইনাস b² সূত্র প্রয়োগ করলে পাই আমরা p প্লাস q ইন্টু p মাইনাস q মাইনাস q প্লাস p ইন্টু q মাইনাস p। তো এটাকে আমরা সাজিয়ে নিতে পারি, p q প্লাস p করতে পারি। তো q প্লাস p ক্যান্সেল, তাহলে থাকে y ইকুয়াল টু q মাইনাস p, y এর মান q মাইনাস p। এরপর y এর মান যদি আমরা এটা y এর মানটি 2 নম্বর সমীকরণ করলাম, তো y এর মান 1 নম্বর সমীকরণে যদি বসাই আমরা, তাহলে পাই 2p প্লাস p মাইনাস q। তো এখানে দুইটা p থেকে একটা p বাদ দিলে থাকে p প্লাস q। তো x y ইকুয়াল টু p প্লাস q, x এর মান q মাইনাস p, y এর মান। এটা হবে প্রশ্ন উত্তর। সুপ্রিয় বন্ধুগণ, চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।